বকখালি 2023 সালে নতুন রূপে নতুন ভাবে সেজে উঠেছে বকখালি। দীঘা পুরী দার্জিলিং এর সঙ্গে সঙ্গে বাঙালির ভ্রমণ তালিকায় যুক্ত হয়েছে এই বকখালি। খুব কম সময়ে মাত্র এক রাত্রি দুদিনে খুব ভালোভাবে ঘোরা যায় এই বকখালি। কোথাও বেড়াতে যাওয়ার আগে সেই জায়গার উপরে যদি আমাদের একটা প্রাথমিক ধারণা থাকে তাহলে কিন্তু সেখানে বেড়াতে যেতে খুব সুবিধা হয়। তো আজকের এই বকখালি ট্যুর গাইডের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দেব, আর ভিডিওর একদম শেষে আপনাদেরকে বলবো এই বকখালি ভ্রমণে আনুমানিক কত খরচ হলো তার একটা হিসাব কিন্তু ভিডিওর শেষে আমি দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সব আগে জেনে নিই বকখালি আমরা যাব কিভাবে। বকখালি ট্রেনে যাওয়ায় সব থেকে আরামদায়ক। শিয়ালদার দক্ষিণ শাখা থেকে সকাল 5:16, 7:14 এবং 9:16 ট্রেন ধরে সরাসরি আপনারা পৌঁছে যেতে পারেন নামখানা স্টেশনে। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ট্রেনে ভাড়া লাগে মাত্র 25 টাকা, আর সময় লাগে 2 ঘন্টা 40 মিনিট থেকে 3 ঘন্টার মতো। নামখানা স্টেশন থেকে টোটো করে সরাসরি পৌঁছে যেতে পারেন বকখালি, সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া লাগবে 350 টাকা। আবার নামখানা স্টেশন থেকে মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে আপনারা চলে যেতে পারেন নামখানা বাসস্ট্যান্ডে। নামখানা বাসস্ট্যান্ড থেকে বকখালি বাস ভাড়া 30 টাকা, অটো ভাড়া 40 টাকা এবং টোটো ভাড়া 60 টাকা। আবার আপনারা কলকাতা থেকে সরাসরি বাসে করে পৌঁছে যেতে পারেন বকখালি, সেই ক্ষেত্রে ধর্মতলা থেকে বেশ কিছু বাস ছাড়ে বকখালি যাওয়ার জন্য। বাসের টাইম টেবিলগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বকখালি পৌঁছানোর পর আপনারা যদি এখনও ব্রেকফাস্ট করে না থাকেন তাহলে বকখালি বাসস্ট্যান্ডে আপনারা পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। বকখালি তো পৌঁছে গেলেন, এইবার সেখানে কোথায় থাকবেন তার জন্য দরকার একটা ভালো হোটেলের খোঁজ। তো চলুন আমি আপনাদেরকে কয়েকটা হোটেল দেখাচ্ছি, তার মধ্যে থেকে যদি আপনাদের কোনো হোটেল পছন্দ হয় সেখানে গিয়েও আপনারা থাকতে পারবেন। বকখালি বাসস্ট্যান্ডের কাছে রাস্তার দুই ধারে রয়েছে বিভিন্ন বাজেটের বেশ কিছু হোটেল। প্রথমেই আপনাদেরকে দেখাবো বে ভিউ ট্যুরিস্ট লজ। এই হোটেলের বিশেষত্ব হচ্ছে সারা বছর এখানে রুম ভাড়া একই থাকে। এই হোটেলের নন এসি ডবল বেড রুম ভাড়া 1,018 টাকা এবং এসি ডবল বেড রুম ভাড়া 2,046 টাকা। এরপর আপনাদের দেখাবো বলাকা লজ। বকখালির কয়েকটি ভালো হোটেলের মধ্যে এটি একটা। এখানে নন এসি রুম ভাড়া 1400 থেকে 1600 এবং এসি রুম ভাড়া শুরু হয় 1800 থেকে। এই হোটেলের রেস্টুরেন্টের রান্না কিন্তু খুবই সুন্দর। এবার আপনাদের দেখাবো হোটেল সোনার বাংলা। এই হোটেলটাও বকখালি বাসস্ট্যান্ড যাওয়ার পথে একদম রাস্তার ধারেই পড়ে। এখানে রুম ভাড়া শুরু হয় নন এসি 650 টাকা থেকে এবং এসি রুম 1250 টাকা থেকে। এছাড়াও বকখালিতে 300 থেকে 400 টাকায় থাকার মতো বহু হোটেল পাওয়া যায়। আপনারা চাইলে লো বাজেটের সেই হোটেলগুলোতেও থাকতে পারেন। হোটেলে চেক ইন করে সোজা চলে যান সমুদ্র স্নান করতে। চারিদিকটা দেখতে কত সুন্দর লাগছে, শুধু সাদা বালি আর সাদা বালি। সমুদ্রের জলটা কিন্তু এখন বেশ দূরে চলে গিয়েছে, মানে এখন ভাটার সময়, তাই জলটা বেশ কিছুটা দূরে আছে, আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে। এখন চলে এসেছি একদম সমুদ্রের কাছে। সমুদ্রে স্নান টান কমপ্লিট করে এইবার কিন্তু দুপুরের লাঞ্চ করতে হবে। তো বকখালিতে বেশ কিছু হোটেল আছে যেখানে ভালো খাবার দাবার পাওয়া যায়। তার মধ্যে আমি যেখানে লাঞ্চ করেছি বা ডিনার করেছি সেটা হচ্ছে বনশ্রী হোটেল। এখানে বিভিন্ন ধরনের মিল পাওয়া যায়, যেমন ভেজ মিল 70 টাকা, এগ মিল 80 টাকা, রুই 100 টাকা, কাতলা 160 টাকা এবং চিকেন মিল 180 টাকা। তো লাঞ্চ সেরে আপনারা দুপুরে একটু রেস্ট নিয়ে নিন, রেস্ট নিয়ে বিকেল 3:30 সময় বেরিয়ে পড়ুন সাইট সিন করতে। আজকে আমরা আমাদের সাইট সিন শুরু করে দিয়েছি। বকখালিতে 4টি সাইট সিন করা যায়, সেগুলি হলো হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ বেনফিশ হারবার, কার্গিল বিচ এবং ফ্রেজারগঞ্জ বিচ। এই 4টি জায়গা ঘুরে দেখানোর জন্য টোটো ভাড়া নেয় 300 টাকা, প্রতি টোটোতে 5 জন যাত্রী যাওয়া যায়। প্রথমেই আপনারা চলে যান হেনরি আইল্যান্ডে, সেখানে রাস্তার দুদিকে ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে পৌঁছে যান হেনরি আইল্যান্ডের বিচে। দিগন্ত বিস্তৃত সাদা বালির এই বিচে বেশ কিছুক্ষণ সময় কাটান। এখানে আপনার উপরি পাওনা হবে লাল কাঁকড়া। লাল কাঁকড়ার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন পরের গন্তব্য বেনফিশ হারবারের দিকে। ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, গভীর সমুদ্র থেকে মাছ ধরে এখানে নিয়ে আসা হয়।
তাই বিভিন্ন ধরনের মাছ আপনি এখানে দেখতে পাবেন। তাছাড়াও এখান থেকে লঞ্চ করে জম্মুদ্বীপ, মৌসুমী আইল্যান্ড ও গঙ্গাসাগর যাওয়া যায়। এরপর আপনাদের নিয়ে যাওয়া হবে কার্গিল বিচে। এই বিচ থেকে সূর্যাস্তের এক অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়, পরন্তু বিকেলে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারেন। কার্গিল বিচ ঘুরে আপনারা যাবেন ফ্রেজারগঞ্জ বিচে, সেখানে দেখতে পাবেন গঙ্গা মন্দির, উইন্ডমিল এবং ফ্রেজার সাহেবের বাংলোর ধ্বংসস্তূপ। এখানে আপনাদের সাইটসিন কমপ্লিট হবে। সাইটসিন কমপ্লিট করে সেই টোটো আপনাকে নামিয়ে দেবে বকখালি বিচে। সন্ধেবেলায় বকখালি বিচে তৈরি হয় এক মায়াবী পরিবেশ, এখানে আপনি একটা খুব সুন্দর মুহূর্ত কাটাতে পারেন। সন্ধেবেলার বকখালি বিচ, প্রচুর স্টল বসে এই সময়, ঘুগনি, আইসক্রিম, ভেলপুরি আর বকখালির আকর্ষণীয় মাছ ভাজা, বিভিন্ন ধরনের মাছ ভাজা পাওয়া যায় এই স্টলগুলোতে। এরপর আপনাদের কেনাকাটা থাকলে এখানে আপনারা কেনাকাটাও সেরে নিতে পারেন। বিচ ঘুরে সোজা চলে যান হোটেলে, ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, পরের দিন সকাল সকাল উঠে আবার চলে যান বিচের ধারে। সকাল সকাল বিচের পাশে মর্নিং ওয়াক করতে করতে সূর্যোদয়টা দেখে নিন, কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে আসুন হোটেলে, স্নান সেরে ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করুন, তারপর একটা অটো বা টোটো ধরে সোজা নামখানা স্টেশন চলে যান। দুপুরের দিকে নামখানা থেকে বেশ কিছু ট্রেন আছে, ট্রেন ধরে বিকেলের মধ্যে পৌঁছে যান কলকাতা। তাহলে বকখালি ট্যুর তো কমপ্লিট হলো, এইবার আপনাদেরকে একটা আনুমানিক খরচের হিসাব আমি দেব। যে কোনো ট্যুরে কত খরচ হবে সেটা নির্ভর করছে আপনারা কিসে যাবেন, কেমন হোটেলে থাকবেন, খাওয়া দাওয়া কেমন করবেন, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা ট্যুর প্যাকেজের খরচ তৈরি হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা আনুমানিক খরচের হিসেব দেব। চলুন দেখে নেওয়া যাক বকখালি ট্যুরে কত খরচ হতে পারে। যাতায়াত খরচ, শিয়ালদা থেকে নামখানা ট্রেন ভাড়া 25 টাকা, নামখানা থেকে বকখালি অটো ভাড়া 40 টাকা, একইভাবে বকখালি থেকে শিয়ালদা ফিরে আসতে খরচ হবে 65 টাকা, অতএব যাতায়াত বাবদ একজনের খরচ হবে 130 টাকা। থাকা খরচ, এই ট্যুর প্ল্যান অনুযায়ী যেদিন হোটেল চেক ইন হবে পরের দিন হোটেল চেক আউট হয়ে যাচ্ছে, অতএব হোটেল ভাড়া লাগবে একদিনের। যদি মাঝারি মানের হোটেলে থাকা যায় তবে দুজনের জন্য একদিনের রুম ভাড়া লাগবে 800 টাকা, অতএব হোটেল ভাড়া বাবদ একজনের খরচ হবে 400 টাকা। খাওয়া খরচ, এই দুদিনে ব্রেকফাস্ট হবে 2 বার 60 টাকা, লাঞ্চ 2 বার 250 টাকা, ডিনার 1 বার 80 টাকা, স্ন্যাক্স 1 বার 60 টাকা, টোটাল খাওয়া খরচ হবে 450 টাকা। সাইট সিনের খরচ, সাইট সিন বাবদ অটো ভাড়া লাগে 300 টাকা 5 জনের জন্য, অতএব একজনের অটো ভাড়া লাগছে 60 টাকা, এছাড়াও অন্যান্য খরচ থাকবে 100 টাকা। বকখালি এই ট্যুর প্ল্যানে জন প্রতি আমাদের খরচ হলো 1140 টাকা। তো বন্ধুরা, আজকে বকখালি ট্যুর গাইডের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।